আমাদের খাদিজা এডিটিং এর সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ইশ, আমারও যে মিস্টার তানভীরকে হিংসে হচ্ছে, সে তোমার মতো ভাই পেল বলে আমি কেন পেলাম না বলো তো? তারুণ সেদিন কিছুক্ষণ চুপ থেকে বলেছিল, নয়াপু লাবণ্য না বলেই চলে যাচ্ছে, তাকে বলবেন যে আমার দেখা পৃথিবীর শ্রেষ্ঠ দ্বিতীয় নারী, আমি তাকে ভীষণ মিস করব। আর প্রথম? আমার মা। বলেই তারুণ ঠোঁট চেপে কান্না আটকাল আর হন হন করে চলে গেল এয়ারপোর্টের ভিতরে। এক অভিমানী ছেলে অনেক অভিযোগ নিয়ে এদেশ থেকে চলে গেল, যার আপন বলতে কেউ নেই আবার অনেকে আছে। শায়লা হক জানতেও পারলেন না তার ছোট ছেলে কতটা কষ্ট নিয়ে চলে গেল। সে যখন জানতে পারলো তখন আকাশ বাতাস কাঁপিয়ে গগনবিহারী সুরে কান্না করতে লাগলো আর বারবার বলতে লাগলো, আমি ক্ষমা করিস নায়লা, তোর ছেলেকে আমি আগলে রাখতে পারলাম না, সে যে ভীষণ কষ্ট পেয়ে চলে গেল, মায়ের বুক এই যন্ত্রণা কেমন করে সইবে? আমি কি কর তবে তোর ছেলের মা হতে পারিনি। হায়দার হোসেনের মোবাইলে টুক করে একটা মেসেজ টোন বেজে উঠল। হায়দার হোসেন মেসেজটি বজ্রহত দৃষ্টিতে পড়লেন। আপনাকে কি বলে সম্বোধন করি বলুন তো? এতকাল যে বাবা বলে সম্বোধন করতাম তা কি আদেও এখন সম্ভব? এই কুৎসিত গল্পটা না জানলেই ভালো হতো, তাই না বাবা? তুমি আমার বাবা মায়ের হত্যাকারী জানার পরও তোমায় প্রবল ঘৃণা করতে পারলাম না। ওই যে আমি জানতাম আমার বাবা ওয়ার্ল্ডের সেরা বাবা, আসলেই তুমি সেরা। আমার বিশ্বাস করতে ভীষণ কষ্ট হচ্ছিল, বিশ্বাস করো বাবা, ভাইকে খুন করতে মন চাইছিল, মনে হচ্ছিল ভাই তোমার নামে বানোয়াট কথা বলছে, আসলে সব সত্য, পৃথিবীর সব থেকে কুৎসিত সত্য। ওই যে এত এত ভালোবাসলে সবটাই ইনোসেন্ট ছিল বাবা, কেমনে পারলে বলো তো? বাবা চলে যাচ্ছে, আমি তুমি যা চেয়েছিলে আমি 21 বছর জন্মদিনে তুমি তা পেয়ে যাবে, আফসোস সে জন্মদিনে আমি তোমার পাশে থাকবো না আর না জড়িয়ে ধরবো। বাবা ইউ আর দ্য বেস্ট বাবা, ভালো থেকো বাবা ওই সম্পদের পাহাড়ে। এই প্রথম হায়দার হোসেন তারুণের মেসেজটি পড়ে বুকের কোণে সূক্ষ্ম এক ব্যথা অনুভব করলেন। আজ পাবনের মেহেদি অনুষ্ঠান, 5 রুমের ফ্ল্যাটটিতে আত্মীয় স্বজন গিজগিজ করছে, পুনম বিরক্তি নিয়ে বারান্দায় বসে আছে, তার এত কোলাহল ভালো লাগছে না, এত আত্মীয় যে তাদের কাছে তা পুনম নিজেও জানত না। বিয়ে বাড়ি আর মরা বাড়ি আসলে দেখা যায় আত্মীয়ের ভিড়, এছাড়া তাদের ঠিকিও মেলে না। খুব ঘরোয়াভাবে পাবনির আর সুমনের বিয়ে হচ্ছে, মাঝখানে কেটে গেছে 3টি বছর, এই 3 বছরে অনেক কিছু বদলেছে। পুনমেরা নিজেদের বাড়ি বিক্রি করে ভাড়া বাসায় থেকেছে, যখন সব পথ বন্ধ হয়ে গেল তখন পুনম নিজেদের বাড়ি বিক্রি করে দিল। কি বিভৎস দিন, বাড়ি বিক্রির দিন বাবা হাউমাউ করে কেঁদেছিল, পুনম নিজেও কি ঠিক ছিল? ছিল না, যে বাড়িতে শৈশব কৈশোর কেটেছে সেই বাড়ি বিক্রি করা সহজ ছিল না, অনেকটা সাহসের সাথে বাড়ি বিক্রি করে দিয়েছিল পুনম, তবুও কারোর সামনে মাথা নত করার কথা একবারও ভাবেনি। মাত্র 10 দিনের মধ্যে লুকিয়ে বাড়ি বিক্রি করেছিল, এর জন্য রাশেদ ভাই অনেক সাহায্য করেছে। কোনোভাবেই হায়দার হোসেন জানতে পারলে তাতেও বাগড়া দিত, চটজলদি সব কাজ করার জন্য বাড়ি বিক্রির ভালো মূল্য না পেলেও মায়ের চিকিৎসা হয়েছিল, মা ভালো আছে এই পুনমের স্বস্তি। এরপর তো জামাল ভাইকে জেল থেকে ছাড়ার জন্য অনেক টাকার দরকার ছিল, তাই বাড়ি বিক্রি ছাড়া কোনো পথ খোলা ছিল না। মুক্তকে তার বাবার কাছে ফিরিয়ে দিতে পেরেছে, এর থেকে শান্তি আর কিসে? উকিল পুলিশ সাক্ষী কতজনকে টাকা খাইয়েছে জামাল ভাইকে উদ্ধার করেছে তা আল্লাহই জানে, তাতেও জামাল ভাইকে টানা 2 বছর জেলে থাকতে হয়েছে। পুনমের পরিবার এখন ভালো আছে, পুনম মনে করে নিজেদের বাড়িতে প্রতিটি মানুষ যখন অশান্তিতে থাকে তখন সে বাড়ির শান্তি নির হয় না। এখন বাড়ি নেই তো কি হয়েছে, ভালো আছে তো সবাই। রুমা এখন আর কান্নাকাটি করে না সংসারের জন্য, তার দুনিয়া এখন তার 2 মেয়ে। রুমা একটি স্কুলে চাকরি করে আর তাতেই তাদের 2 মেয়ে মার হয়ে যায়। রুমা নিচের করা ভুলের শাস্তি পেয়েছে কিন্তু উঠে দাঁড়িয়েছে।
রোমা এখন পুনমকে ছাড়া কিছুই বোঝে না। ইষ্টি মিষ্টির সকল সিদ্ধান্ত পুনমকে নিতে হয়। ইষ্টি মিষ্টিকে কখনো রোমা পেত না যদি পুনম সাহায্য না করত। নারী সমিতির লোক ধরে ইষ্টি মিষ্টিকে নিয়ে এসেছে হারুনের বাসা থেকে। সব সময়ের অহংকারী রোমা এখন অহম মাটি দিয়ে খাঁটি স্বর্ণে পরিণত হয়েছে। আর হারুন গত 7 মাস ধরে রোজ রোমার স্কুলের সামনে অপেক্ষা করে রোমাকে ফিরিয়ে নিয়ে যাবার জন্য। জামিলা হারুনের সংসার করেনি, তাদের একটা প্রতিবন্ধী ছেলে রয়েছে। আর জামিলা অসুস্থ ছেলেকে দেখাশোনা করতে পারবে না বলে অন্য এক পুরুষকে বিয়ে করে নিয়েছে। হারুনের আকুলতা কেন যেন রোমাকে ছুঁতে পারে না। সে এখন কেবল ভালো মা, ভালো সন্তান, ভালো বোন, ভালো বউ হওয়ার কোনো দরকার নেই তার। ঝুমা সবুজ রঙের শাড়ি পরে চঞ্চল পায়ে ফ্ল্যাটে ঘোরাফেরা করছে। মুক্ত বাবার কোলে চেপে বসে আছে, কিছুতেই নামানো যাচ্ছে না। ঝুমা বিরক্তিতে কপাল চাপড়ায়। জামালের সাথে দুটো কাপল ছবি তুলবে তা এই ছেলের জন্য পারা যায় না। ছেলে হয়েছে বাপন্ত প্রাণ, আর জামাল দীর্ঘদিন ছেলেকে কাছে পায়নি বলে ছেলে কোল ছাড়া করতে চায় না। কোথা থেকে মরিচা উড়ে এসে মুক্তকে কোলে নিয়ে চলে যায়। জামাল আহম্মকের মতো সেদিকে বেশিক্ষণ তাকাতে পারল না। তার আগেই ঝুমা তার হাত পেঁচিয়ে ছবি তুলতে শুরু করেছে। মরিচার প্রমোশন হয়েছে, সে এখন এবাড়ির কাজের লোক নয়, বরং লাবণ্যের সহকারী। লাবণ্যের সব কাজ সে করে। মরিচা মুক্তর দুহাতে মেহেদি দিয়ে দিচ্ছে, আর মুক্ত সেই অবস্থায় দৌড়ে নানার কোলে ঝাঁপিয়ে পড়ল। নিয়াজউদ্দিনের সারা পাঞ্জাবি মেহেদিতে মেখে একাকার হলো। নানার পাঞ্জাবি মাখিয়ে দিয়ে মুক্ত খিলখিল করে হেসে ওঠে, আর তাতে নিয়াজউদ্দিন নিজেও চোখ দেন। মুক্ত এই পরিবারের চান। নিয়াজউদ্দিন নাতির হাসি মুখের দিকে তাকিয়ে ভাবে, জীবন মন্দ নয়, জীবনে চড়াই উতরাই থাকবে, কিন্তু তা পেরিয়ে সুখের সন্ধান নিজেকে করে নিতে হবে। পাবনি দুহাতে মেহেদি দিয়ে বসে আছে, কপালে রজনীগন্ধা আর গোলাপের টিকলি, কানে গলায়ও ফুলের গহনা, মেরুন আর সবুজের মিশ্রণে একটি শাড়ি পরা। পাবনিকে বৃষ্টি ভেজা প্রকৃতির মতো স্নিগ্ধ আর সতেজ লাগছে। সব সময়ের ছাপা বৈশিষ্ট্যর পাবনি আজ কিছুতেই নিজের লজ্জা আর অনুভূতি লুকাতে পারছে না। কোনো ব্লাশ ছাড়াই গাল দুটো ক্ষণে ক্ষণে লাল হয়ে যাচ্ছে। চোখের তারাই সুখেরা লুটোপুটি খাচ্ছে। নিজের মনে লজ্জা পেয়ে নিজেই কুকড়ে যাচ্ছে। সুখ সুখ অনুভূতি ঘিরে রাখছে পাবনিকে। হারুনের সাথে সম্পত্তির কোন্দলে সুমনের জিত হয় আরও 2.5 বছর আগে। নিজের ভাগের সম্পত্তি বুঝে নেয় সুমন, কোনো বাড়তি এক আনাও সে গ্রহণ করেনি। কুমিল্লা থেকে সম্পত্তি সব বিক্রি করে ঢাকা এসে ব্যবসা শুরু করেছে সুমন। পাবনি ক্রোকারিস নামে 3টি দোকান এখন তার। 1 মাস আগে এই ফ্ল্যাটটি কিনেছে সুমন। সব গুছিয়ে পাবনিকে নিজের জীবনে আনতে চেয়েছে, তা সুমন পেরেছে, হয়তো কিছুটা দেরিতে তবুও পেরেছে। জামাল সুমন মিলে 3টে দোকান সামলায়। বিয়েটা আরও আগে করত, কিন্তু সুমন চেয়েছিল তার ফ্ল্যাটে পাবনির পুরো পরিবার নিয়ে থাকতে। আর এই সিদ্ধান্তে পুনমের পরিবারের কেউ রাজি ছিল না। অনেক কাঠখড় পরিয়ে সুমন রাজি করিয়েছে সবাইকে। সুমন একটা পরিবার চেয়েছিল সব সময়, আজ তার পরিবার হয়েছে। হোক না পরিবারটা অন্য কারো, তবু যখন নিচের মানুষ ভেঙে গড়িয়ে দেয় তখন পর মানুষই ভাঙা টুকরোগুলো গুছিয়ে দেয়। আর পুনমকে ছাড়া কখনো এত কিছু সম্ভব ছিল না, তাই এই বাসার সব থেকে সুন্দর রুমটি সুমন পুনমকে দিয়েছে। সুমন মনে করে এটা পুনম নামের মেয়েটির প্রাপ্য। লাবণ্য ফটাফট কয়েকটা সেলফি তুলে FB-তে আপ দেয়, সাথে সাথে লাইক কমেন্টের বন্যা বয়ে যায়। শ্যামপতি লাবণ্যকে সবুজ লেহেঙ্গায় ফুলের কড়ির মতো লাগছে। লাবণ্য নামটা সোশ্যাল মিডিয়ায় এখন পরিচিত একটি নাম। একজন নৃত্যশিল্পী এবং বেস্ট মেকআপ আর্টিস্ট হিসেবে ইউটিউবে তার হাজার হাজার ফলোয়ার। দেশের বিভিন্ন জায়গায় লাবণ্য স্টেজ শো করে ফেলেছে। তার আকর্ষণীয় ভঙ্গিতে নৃত্য সবার মনে জায়গা করে নিয়েছে। ক্লাসিক আর আধুনিক নৃত্য মিলিয়ে সে স্টেজ শো করে। লাবণ্য সেখানেই যায়, সে মরিচাকে সঙ্গে রাখে। মরিচা বুঝ ছাড়া
তার কোনো কাজ হয় না। লাবণ্য আর তার বান্ধবীরা মিলে পাবনির মেহেদি অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে, সবাই মুগ্ধ হয়ে হাততালি দেয়। সুমনের প্রচুর ক্ষুধা লেগেছে, কিন্তু সে খেতে পারছে না। তার দুই হাতে লাবণ্য মেহেদি দিয়ে আটকে ফেলেছে। লাবণ্য এখন চামাল আর মরিচার সাথে ফানি নাচ করতেছে। কি আজব, সবার বিয়ে নিয়ে মাতামাতি, অথচ বরের দিকে কারো খেয়াল নেই। পুনমের মাকে এগিয়ে এগিয়ে আসতে দেখে সুমন হাতের মেহেদি লুকানোর চেষ্টা করে। বিচ্ছু মেয়েটা দুহাতে উপর লিখে দিয়েছে সেচু আপার বর আর পাবনির মিস্টার উজবু। আর তার চারপাশে লতা পাতা কত ডিজাইন! কি লজ্জাজনক কথা! সালেহা বেগম এক প্লেট খাবার নিয়ে সুমনের সামনে বসে, নিচু হাতে বিরিয়ানি তুলে দেয় সুমনের মুখে। সুমনের হঠাৎ কান্না পায়, চোখ ভিজে ওঠে। মায়ের ভালোবাসা বুঝি এমনই হয়? সুমন এই পরিবারটিকে ভীষণ ভালোবাসে। সালেহা বেগম এক লহমা বিরিয়ানির সাথে এক টুকরো শশা ভেঙে সুমনের মুখে তুলে দিয়ে অন্য হাতে সুমনের চোখ মুছে দেন আঁচল দিয়ে। তার ছেলের অভাব ঘুচিয়ে দিয়েছে এই ছেলেটা। তাকে কখনো কাঁদতে দেবে না সালেহা বেগম। রাত আটটা, মেহেদি অনুষ্ঠান বিকেলে শুরু হওয়ায় তা এখন শেষ হয়েছে। রোমা ছুমার মন খারাপ। তারা ভেবেছিল পুনমের জন্য অনুষ্ঠানে আসা কোনো ছেলের মধ্য থেকে একজনকে পছন্দ করবে, কিন্তু কিসের মধ্যে কি? যে কয়টা ছেলেরা এসেছে সব ভাঙাছোড়া চেহারা। তাদের এত ফুটফুটে সুন্দর বোনের জন্য কোথায় পাবে ভালো একটা হ্যান্ডসাম বর? পুনম সেই বিকেল থেকে বারান্দায় বসা। পুনমের যখন মেজাজ ঠিক থাকে না তখন কেউ তাকে ঘাটায় না। তখন পুনম ভীষণ চিল্লা পাল্লা করে। এই স্বভাব আগে ছিল না, মায়ের অপারেশনের পর শুরু হয়েছে। নিজেকে যতটা সম্ভব কুটিয়ে রাখে সবার থেকে, অকারণেই মেজাজ খারাপ হয়। পুনমের নিজেকে অচেনা লাগে, কাউকে বলতে পারে না, তানভীরকে সে ভীষণ মিস করে। এই যে এত কোলাহল, আনন্দ, কোনো কিছুই পুনমকে ছুঁতে পারে না। শুধু একটা মানুষ ওর কাছে কিভাবে প্রাধান্য পায় পুনম তা জানে না। সেদিনের সেই রাতের পর তানভীর আর তার সাথে যোগাযোগ রাখেনি। তিনটে বছর কেটে গেল যোগাযোগবিহীন। তানভীর কথা রেখেছে, পুনমকে নির্বিঘ্ন জীবন উপহার দিয়ে গেছে, অথচ পুনমের প্রতিটা পোহর কাটে উদ্বিগ্নতায়। পুনম প্রায়ই তানভীরের রেস্টুরেন্টের আশেপাশে থেকে দেখে আসে তানভীরকে। তানভীরকে ইদানিং একটা মেয়ের সাথে বেশি দেখা যায়। আজ সকালে বাড্ডার ওদিকে একটা কাজে গিয়েছিল পুনম, তখনই তানভীরকে দেখতে পেল। ওই মেয়েটির হাত ধরে হাসি হাসি মুখ করে কথা বলছে। কি অসহ্য দৃশ্য! সেখান থেকে আসার পর থেকেই পুনম বারান্দায় গুম হয়ে বসে আছে। তানভীর কি আবার নতুন করে কারো প্রেমে পড়ল? এই প্রশ্নটাই ঘুরে ফিরে সামনে আসে বারবার। পুনম সবার আবদার ফেলতে পারলেও মুক্তর কোনো আবদার ফেলতে পারে না। এই যে বাসার সবাই পুনমকে মেহেদি দিতে রাজি করাতে পারল না, অথচ ছোট্ট মুক্ত যখন এসে বলল পুনম আসো আসো আমরা মেহেদি দিব, তখন পুনম মেহেদি না দিয়ে পারল না। হোক না অনুষ্ঠান শেষ, তবুও লাবণ্য পুনমের দুহাতে মেহেদির রঙে রাঙিয়ে তুলল। নিয়াজউদ্দিনের মনে হয় সবটা সুখ এসেও যেন দোরগোড়ায় দাঁড়িয়ে আছে, তাই পূর্ণতা পেল না। তার পুনমকে সে এতটা ভেঙে পড়তে কখনো দেখেনি, তিন বছর আগের সেই বিপদের সময়ও না। মেয়েটার হাসি মুখেই যেন এই পরিবারের পূর্ণতা। তারুণ লন্ডনে আছে তিনটি বছর ধরে, কারোর সাথে যোগাযোগ রাখেনি, মা ভাই লাবণ্য কারোর সাথে না। তারুণের সব সময় মনে হয়েছে এই মানুষগুলোর সাথে যোগাযোগ করলে তারুণ নিজেকে সামলাতে পারবে না। তারুণ তার অতীত কষ্ট বইতে চায়, কারোর সাথে ভাগ করতে চায় না। ডাক্তারি পড়ছে, পড়াশোনা, ল্যাব, পার্ট টাইম জব, এই নিয়ে সারাদিন নিজেকে ব্যস্ত রাখে। তারিন কেবল কথা বলে পুনমের সাথে। এই মেয়েটাকে কেন যেন তারুণের ভীষণ আপন মনে হয়। কিন্তু আজ বিকেল থেকে তারুণের মন বারবার দেশে ছুটে যাচ্ছে। মায়ের সাথে কথা বলতে মন চাইছে, ভাইকে বলতে ইচ্ছে করছে, ভাই ইউ নো আই অলওয়েজ লাভ ইউ। আর বোকা ফোকা লাবণ্যকেও ভীষণ মিস করছে তারুণ। লাবণ্যকে ইদানিং তারুণের চাবি দেওয়া পুতুল মনে হয়। চাবি ঘুরালেই কি সুন্দর গানের তালে পা ঘুরিয়ে ঘুরিয়ে নাচে। তারুণের বলতে মন চায়, এই মেয়ে সবাইকে তার প্রতিভা দেখালি, তবে আমায় কেন বাদ রাখলি? আমার সামনে একটু ঘুরে ঘুরে নাচতো, আমি মুগ্ধ হয়ে দেখি। কিন্তু তারুণের কখনো বলা হয় না, সবার প্রতি এক অজানা অভিমানে নিজেকে আড়াল করে রাখে। হায়দার ম্যানশন আজ শূন্য,
কেউ থাকে না, কেবল হায়দার হোসেন একা বাস করেন। তানভীর তার মাকে নিয়ে গেছে, এতে হায়দার হোসেনের সমস্যা নেই। শায়লার প্রতি তার কখনোই কোনো টান ছিল না, কিন্তু তানভীর চলে যাওয়াতে তার খারাপ লাগছে। এত কিছু কার জন্য তানভীর তা বুঝল না, বরং মাকে নিয়ে যাওয়ার সময় শাসিয়ে গেছে তানভীরের কোনো কাজে বাধা দিলে তানভীর নিজেকে নিজে শেষ করবে। হায়দার হোসেন তাই কিছু বলেনি, তার উত্তরাধিকার শেষ হয়ে যাক তা তিনি চান না। এছাড়া তানভীর চলুক তার মতো, সে তো এখন তার থার্ড ক্লাস পুনমের সাথে যোগাযোগ রাখছে না, বরং মাহি নামে একটা মেয়ের সাথে বন্ধুত্ব করেছে। আর মাহির বাবার স্টেটাস তাদের ধারে কাছে, আর মেয়েটাও সুন্দর। রাত 10টা, তানভীর খেতে বসেছে। আজ রেস্টুরেন্টে তাড়াতাড়ি বন্ধ করে চলে এসেছে। তার রেস্টুরেন্টটা এখন 3 তলা, এক এক তলায় বিভিন্ন আইটেমের বিভিন্ন সেকশন। সুন্দর সাজানো গোছানো পরিপাটি হওয়ায় আর খাবারের মান ভালো হওয়ায় বেশ পছন্দের তালিকায় আছে রেস্টুরেন্টটি। তানভীরের শরীর আজ ভালো লাগছিল না, তাই বাসায় এসেছে, না হলে রাত 12টা পর্যন্ত খোলা থাকে তানভীরের রেস্টুরেন্ট। খেতে বসে তানভীর খেয়াল করলো ডালে লবণ হয়নি, মাছ ভাজতে গিয়ে পুড়ে ফেলেছে, সবজিতে হলুদের গন্ধ। রাজু তার সামনে খাবার নিয়ে নাড়াচাড়া করছে, অথচ খাচ্ছে না। তানভীর ডাক নিয়ে বলে, মা এসব কি, এ খাবার মুখে দেয়া যায়? শায়লা টেবিলে বসে গম্ভীর কণ্ঠে বলে ওঠে, তো আমি অসুস্থ মানুষ, যা রেঁধেছি তাই খেতে হবে, ভালো খেতে চাইলে বউ নিয়ে আসো। বউ লাগবে না, আর না তোমার রান্না করতে হবে, প্লিজ কাল থেকে বুয়া রান্না করবে। বুয়া রান্না করলে আমি খাবো না, জেদ নিয়ে বলে শায়লা বেগম। তানভীরের মেজাজ খারাপ হয়, তার মা তার পিছনে পড়ে আছে বিয়ে দেওয়ার জন্য, রোজ রোজ একটা ঝামেলা বাঁধায়, আর এসব আইডিয়া দাতা যে বউ তাতে বিন্দু মাত্র সন্দেহ নেই। রাজুর মন মেজাজ এমনিতেই ভালো ছিল না, তার উপর মায়ের এই অবুঝপনা। তানভীর নিজেকে শান্ত রেখে বলে, রাজু নিচে যাও, সামনে কোনো রেস্টুরেন্ট পেলে খাবার নিয়ে এসো, এই অখাদ্য আমার রুচবে না। রাজু নড়ল না, গাঢ় হয়ে বসে রইল। শায়লা ম্যাম বলেছে যতক্ষণ পর্যন্ত তানভীর স্যার বিয়ে না করছে ততক্ষণ পর্যন্ত রাজুকে বিয়ে করাবেন না, অথচ রাজুর বিয়ের বয়স হয়ে গেছে। সেদিন আয়নায় কানের কাছে দুটো পাকা চুল দেখে একটুর জন্য স্ট্রোক করেনি রাজু, তার স্যারের কথা মানবে না সে। রাজু এখন শায়লা ম্যামের পক্ষে, নিজে বিয়ে করবে না আর কাউকে করতেও দেবে না, স্বার্থপর। রাজুকে নড়তে না দেখে তানভীর বুঝে গেল সবাই জোট বেঁধেছে, তাই তানভীর মেজাজ খারাপ করে টেবিল ছেড়ে উঠে গেল। মেইন গেট ধরাম করে বন্ধ করে নিজের রেস্টুরেন্টের উদ্দেশ্যে পা বাড়াল। বল্টু আজ পুনমদের বাসায় থাকবে, পুনম দুহাতে মেহেদি শুকানোর অপেক্ষায় বসে আছে। বল্টু পুনমের পাশে এসে মোবাইলে চোখ রেখে বলে, হ্যারে আন্ডার রাইট, এই মায়াটা কেডা, তানভীর ভাই মায়াডার ছবিতে কমেন্ট করছে যে এত সুন্দর চোখ মানুষের কিভাবে হয়, কাহিনী কি? বল্টু মোবাইলটা পুনমের চোখের সামনে ধরে, মেয়েটার প্রোফাইল নেম মাহি, তানভীর সেখানে বেশ রসিয়ে কমেন্ট করেছে। কেন যেন পুনমের বাচ্চাদের মতো অদ্ভুত রাগ হলো, অথচ আত্মসম্মানে ভরপুর, ম্যাচিওর, পুনমের কাছ থেকে তা আশা করা যায় না। পুনম চিবিয়ে চিবিয়ে বলে, বল্টু চল তোর বাইকে আমায় নামিয়ে দে। বল্টু আগা মাথা না বুঝলেও তার বন্ধু যে ভীষণ খেপেছে তা বুঝতে পারল। বল্টু বাইক চালাচ্ছে, তার পিছনে হাত ভর্তি মেহেদি নিয়ে পুনম বসে আছে। হাতের মেহেদির কথা পুনম ভুলে বসে আছে, বাতাসে চুল উড়ছে, চোখের কোণে অবুঝ রাগ, ঠোঁটের ভাঁজে এক গুচ্ছ অভিমান। 3টে বছর পর সে তানভীরের মুখোমুখি হতে চলেছে, অথচ পুনম ভুলে গেল সে নিজেই তানভীরকে দূরে সরিয়ে দিয়েছিল দায়িত্বকে গ্রহণ করে। তবে আজ এ কেমন রাগ বা অনুরাগ? রেস্টুরেন্টের একটা সোফায় আধশোয়া হয়ে বসে আছে তানভীর, পুরো শরীর এলিয়ে আরাম করে বসেছে। পুরো রেস্টুরেন্ট খালি, একটা কেয়ারটেকার আছে, সে হয়তো ঘুমোচ্ছে। তানভীর ঠিক করেছে আজ রাত এখানেই কাটাবে, মা বুবু রাজু সবাই মিলে বিয়ের পিছনে পড়েছে, 2 দিন বাসায় ফিরবে না মনস্তাপ করল তানভীর। মোবাইলের ওয়ালপেপারে নজর পড়তেই পুনমের হাসি মুখের একটা ছবি ভেসে ওঠে। পুনমকে যতদিনও দেখেছে তার মধ্যে হাতে কোনা কবার হেসেছে মাত্র। ছবিটা কক্সবাজার লাবণী বিচে বসে আড়ালে তুলেছিল তানভীর। মোবাইলটা রেখে তানভীর চোখ বন্ধ করে, চোখের তারায়ও পুনমের মুখটা ভেসে ওঠে। কত দিন হলো যেন,
হ্যাঁ, এক বছর। পুনমের হিসেবে হয়তো 3 বছর, কিন্তু তানভীর পুনমের সাথে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করেছে 1 বছর। তানভীর দুহাত দিয়ে নিজের গাল ঘষে চুল পিছনে ঠেলে খামচে ধরে। 3 বছর আগে যখন পুনম বলেছিল আর মুখোমুখি হতে চাই না, তানভীর মেনে নিয়েছে, কিন্তু অদৃশ্যভাবে পুনমের হাত ধরেছিল সে। না হলে কি মাত্র 10 দিনে কেউ বাড়ি বেচতে পারে? কত কাঠখড় পুড়িয়ে চেনাশোনা লোক ধরিয়ে বাড়ির ক্রেতার ব্যবস্থা করে রাশেদ ভাইয়ের কাছে পাঠিয়েছে। এরপর তো জামালের জন্য বেস্ট ক্রিমিনাল লয়ার সাক্ষী কত কিছুই না আড়াল থেকে করেছে তানভীর। তার পুনমীকে তো কখনো একা ছাড়েনি। যেদিনগুলোতে পুনমের পরীক্ষা হতো সেদিনগুলো আড়ালে থেকে দাঁড়িয়ে সাপোর্ট করতো, এক মনে দোয়া করত। এই সম্পর্কে তানভীর যদি এগিয়ে থাকে 10 পা, তবে পুনম এগিয়েছে 1 পা। তানভীর শুধু অপেক্ষায় আছে পুনমের বাকি 9 পা ফেলার। এবার পুনম এগোবে তার দিকে, সম্পূর্ণ স্বাধীনভাবে চিন্তা করে পুনমকে আসতে হবে তার কাছে। সামনে কোনো ঝড় হলে পুনম হাত ছেড়ে না দেয়। এই সম্পর্কের দায়িত্ব এবার পুনমের, তাই তো 1 বছর ধরে কোনো খবরই রাখেনি পুনমের। পুনমকে সব পিছুটান ফেলে এবার এগোতে হবে। একা একা আর কত সম্পর্কের রশি টানবে? ঠিক সেই মুহূর্তেই মাহির কল আসে তানভীরের ফোনে। হ্যালো, কি করছো তানভী? বসে আছি। বসে আছো নাকি পুনমকে ভাবছো? চিকন স্বরে বলে মাহি। দুটোই, হেসে উত্তর দেয় তানভীর। জানো তো পুনম খুব লাকি। আমি খুব লাকি বলেই তানভীর আবার গালে ভাঁজ পড়া হাসি দেয়। ঠিক সেই মুহূর্তেই তানভীরের হাসি মুখ মুছে গিয়ে চোখে মুখে বিস্ময় দেখা দেয়। গোলাপি সালোয়ার কামিজে চরচেটের হলুদ ওড়না গলায় জড়ানো এলোমেলো বেনি, হাতে অর্ধেক উঠে যাওয়া মেহেদি, চোখে মুখে এক আকাশ রাগ নিয়ে পুনম কাছের দরজা ঠেলে রেস্টুরেন্টের ভিতরে প্রবেশ করেছে। পিছনে পিছনে বল্টু উদ্ভ্রান্তের মতো ছুটে আসছে। তানভীর আঁতকে ওঠে, সে কি মেয়েটা এত রেগে আছে কেন? পুনম কিছুটা এগিয়ে আসতেই তানভীর লক্ষ্য করে পুনমের নাকে মুক্ত পাথরের ছোট নাকফুল জলজল করছে। উফ, নাকফুলে তার পুনমীকে যে এতটা মারাত্মক লাগবে তা আগে কেন বোঝেনি তানভীর? পুনম একদম সামনে এসে দাঁড়ায় তানভীরের। পুনম লক্ষ্য করে তানভীর আগের থেকে শুকিয়েছে, কিন্তু তাতে আরো ছোট মনে হচ্ছে বয়স। গালে খোঁচা খোঁচা দাড়ি, চোখে বিস্মিত চাহনি, আর মেরুন শার্টে পুরো আগুন লাগছে তানভীরকে। ফোনের লাইনে এখনো মাহি বিদ্যমান, তাই তানভীর বলে ওঠে, রাখছি মাহি। রাখছি মাহি বলতে না যতটুকু দেরি হয়েছে, তার আগেই পুনম দশাসই একটা ঘুষি বসিয়ে দেয় তানভীরের নাক বরাবর। তানভীর আউচ বলে দূরে সরে দাঁড়ায়, মুখে একরাশ বিরক্তি নিয়ে বলে, আশ্চর্য, কি করেছি আমি? মারলে কেন? পুনম হিসিয়ে বলে, মেরেছি কেন, এখন সে কৈফিয়ত দিতে হবে। বল্টু এসে পুনমকে আগলে ধরে, এই মেয়ে আজ খেপেছে। তানভীর নাক খুঁজতে খুঁজতে বলে, বল্টু তোমার বন্ধু একটা পাগল। পুনম তানভীরের চোখের সামনে আঙ্গুল নাচিয়ে বলে, একদম মুখ সামলে মিস্টার তানভীর, নিজেই দোষ করে আবার আমাকে পাগল বলা হচ্ছে। তানভীর ততক্ষণে নিজেকে সামলে নিয়েছে। পুনম যে কোনো কারণে রেগে বোম হয়ে আছে তা বুঝতে বাকি রইল না, তাই খোঁচা মেরে বলল, তা তো আমাকে মুখ সামলে কথা বলতেই হবে জুনিয়র ম্যাজিস্ট্রেট সাহেবা, না হলে দেখা গেল দিন দুপুরে এসে আমার রেস্টুরেন্টে সিলগালা করে গেলেন, তখন এই অধমের কি হবে? এরপর তানভীর একটু এগিয়ে পুনমের রাগি চোখের দিকে তাকিয়ে এক চোখ মেরে বলে উঠল, জানতাম না তো মধ্যরাতেও আপনাদের অভিযান চলে, নাকি এটা কোনো বিশেষ অভিযান? এতটা বিশেষ মানুষ কবে হলাম জুনিয়র ম্যাজিস্ট্রেট সাহেবা? তানভীরের বিশেষ ইঙ্গিতে পুনম পুরোই তেলে বেগুনে চলে উঠল। মারমুখী হয়ে আবার এগোতে নিলে বল্টু পিছন থেকে চাপটে ধরল। তানভীর পুনমের এই নতুন আচরণে মিট মিটিয়ে হাসছে, তার ভালো লাগছে। পুনমের রাগ শাসন সব ভালো লাগছে। প্রিয় মানুষের সবই ভালো লাগে, রাগ অভিমান হাসি কান্না সব। পুনম বিড়বিড় করে কতগুলো গালি দিল, হনুমান কচ্ছপ পিচ্ছু লুচ্ছা কোনোগুলোই বাদ রাখল না। তারপর সোজা পিছনে ঘুরে হনহনিয়ে হেঁটে বেরিয়ে গেল। তানভীর আবারও আশ্চর্য হল, পুনমী তাকে লুচ্ছা বলল কেন? লুচ্ছামির আদৌ কিছু করেছে সে? আজ হলুদ অনুষ্ঠান, কাল বাসায় যত মানুষ ছিল আজ তার দ্বিগুণ। বিয়ে উপলক্ষে পুনম ছুটি নিয়েছিল,
তাই পুনম এই মানব অত্যাচার থেকে কোনো মতেই বের হতে পারল না। সকাল বাজে নয়টা, তাতেই মানুষ কিচকিচ করছে, এত মানুষ এলো কোথা থেকে পুনম ভেবে পেল না। পুনম চুপচাপ ড্রয়িং রুমে বসে সবার হট্টগোল দেখছে। পুনমের মনে হচ্ছে এর থেকে কাজী অফিসে গিয়ে বিয়ে পড়ালে ভালো হতো। বড় আপা এক কাপ দুধ চা দিয়ে গেল। পুনম বরাবরের মতো চুকচুক করে চা খাচ্ছে। পাশে বসে বাবা মুগ্ধ চোখে তাকিয়ে রইল। চা খেতে খেতে পুনম লক্ষ্য করল বাবা মা কথা বলছে না। কি ব্যাপার? একটু খেয়াল করতেই দেখতে পেল বাবা মা একজন আরেকজনকে ভেঙচি কাটছে। মারাত্মক ব্যাপার। এরপর ছুমা আপার থেকে যা শুনল তাতে পুনমের আক্কেল গরম। আজ ও কালকের জন্য বাবা মা দুজন দুই পক্ষ। মা সুমন ভাইয়ের মা হয়ে সব তদারকি করছে, আর বাবা পাবনী আপার হয়ে সব তদারকি করছে। আর একটু পরপর একজন আরেকজনের ভুল ধরছে, সর্বনাশ করেছে। আর মরিচা নাকি তাতে ঘি ঢেলে দেওয়ার কাজ ভালো মতো করেছে। তারা এখন বেয়াই বেয়ান, তাই সকল দুষ্কর্ম করা যাবে বলে ধারণা দিয়েছে মরিচা। অলরেডি বাবার সব লুঙ্গিতে মা রং মেখে একটা বালতিতে চুবিয়ে রেখেছে। বাবা তার সদনিতে মায়ের পানের ডালা সরিয়ে ফেলেছে। পুনমের এই প্রথম মনে হলো আয়োজন করে সেজু আবার বিয়ে হওয়াতে বরং ভালো হয়েছে। পুনম এই আয়োজনে চার চার লাগিয়ে দিল। অ্যাপার্টমেন্টের সেক্রেটারিকে বলে পাশের খালি ফ্ল্যাটটা চার দিনের জন্য বুকড করে ফেলল। এরপর ফোন নিয়ে একে একে সবাইকে কল করতে লাগলো। অনুষ্ঠান যখন হচ্ছে তখন ভালো মতো হোক। তারিন আপার পরিবার, বল্টু, নাহিদ, শিবুন, শশী, বর্ষা, সাকিব, রিমি, আনোয়ার স্যার সবাইকে ইনভাইট করে ফেলল। সুমন লজ্জায় কাছুমাছু হয়ে বসে বসে হবু শ্বশুর শাশুড়ির রঙ্গ তামাশা উপভোগ করতে লাগলো। পাবনী আজ ভীষণ খুশি। এত আয়োজন তার বিয়ে উপলক্ষে ভাবতেই চোখে জল এসে যাচ্ছে। মা বাবা দুজন দুই ফ্ল্যাটে অবস্থান নিল। মেজো আপা পুনম ইষ্টি বাবার পক্ষে, বড় আপা আর লাবণ্য আর মিষ্টি মায়ের পক্ষে। মাঝখান থেকে মরিচা রেফারির দায়িত্ব নিল। জামাল মুখ গোমড়া করে বসে আছে। সে বর্তমানে একটা মাত্র জামাই, সে কোন পক্ষে যাবে ভেবে পেল না। শ্বশুর শাশুড়ি দুজনের টানাটানিতে বাথরুমে ঘাপটি মেরেছিল কতক্ষণ, তাতে বিশেষ সুবিধা হয়নি। তাকে টেনে হিঁচড়ে বের করেছে। কিছুক্ষণ পর জামাল শাশুড়ির দলে আর মুক্ত তার নানার দলে যোগ দিল। বাপ্পাটা দুজনের ভীষণ মন খারাপ হয়ে গেল। তারা একই দলের কেন হলো না সেই অভিযোগে মুখ ভারী করে রাখলো সারাদিন। বিকেল হতে না হতেই সবাই এসে হাজির হলো। সব মেয়েদের অঙ্গে হলুদ পোশাক, যেন গাঁদা ফুলের সমারোহ। তারিন পুনমকে চড়িয়ে ধরে কতক্ষণ কাঁদল, অভিযোগ করল, পুনমের কাপড়ে নাক মুছল। পরিশেষে রাশেদ ভাই অনেক বলে তাকে শান্ত করল। এখন অবশ্য তারিন কাঁদছে না, সে এখন বড় আপার সাথে হলুদের প্রিপারেশন করছে। পুনমের মুখে স্বস্তির হাসি ফুটে উঠল। শিমুল শশী এখনও ঝগড়া করছে, তবে বিষয় ভিন্ন। শশী 7 মাসের প্রেগনেন্ট, তাকে শান্তভাবে চলাফেরা করতে বলাতে শশী খেপেছে। পুনমের অবাক লাগে, দুটিতে কলেজ লাইফে সারা জীবন ঝগড়া করে শেষে এসে বিয়ে করে নিল। কিছুক্ষণ পর পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তা শফিক ভাইয়ের কল পেয়ে পুনম টিভি ছেড়ে আয়েশ করে বসল। সারা বাড়িতে হলুদের আয়োজন, অথচ পুনম মনোযোগ সহকারে টিভি দেখছে। টিভিতে লাইভ টেলিকাস্ট হচ্ছে। স্বনামধন্য ব্যবসায়ী হায়দার হোসেনকে দুজন নারী সহ মাদকদ্রব্য ও অস্ত্র সহ গ্রেপ্তার করেছে র‍্যাব ও ডিবির লোকেরা। টিভিতে দেখা যাচ্ছে হায়দার হোসেনের শরীরের কুচকানো শার্ট, ধূসর প্যান্ট আর এলোমেলো চুলে তাকে টেনে নিয়ে যাচ্ছে আইনের লোকেরা। হায়দার হোসেনকে দেখেই বোঝা যাচ্ছে সে পুরোপুরি মদ্যপ অবস্থায় আছে। পুনমের ভীষণ শান্তি লাগলো, যাকে বলে প্রার্থনার মতো বিশেষ শান্তি। গত 7 মাস ধরে একটু একটু করে হায়দার হোসেনের বিপরীতে তথ্য কালেক্ট করেছে ও। গুপ্তচর লাগিয়ে ইনফরমেশন জেনেছে। বর্তমানে হায়দার হোসেনের যে পিয়ে সে পুনমের বন্ধু এবং একজন সাংবাদিক। খবরে আরও বলা হচ্ছে, এইমাত্র আমরা জানতে পারলাম আশরাফ হোসেন যে হায়দার হোসেনের বড় ভাই, তার মৃত্যুর পিছনেও হায়দার হোসেনের সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তার বিপরীতে সিরিয়াল রেপিস্টের অভিযোগ পাওয়া গেছে। পুনম হেসে উঠল, জ্বলন্ত হাসি যাকে বলে। তারপর মোবাইল দিয়ে একটা টেক্সট পাঠালো। শফিক ভাই, অনেক ধন্যবাদ এতটা সাহায্য করার জন্য। আর মেয়ে দুটোকে কিছু টাকা দিয়ে মুক্তির ব্যবস্থা করে দেবেন। ওরা পতিতা হতে পারে, কিন্তু আজ ওরা সাহায্য না করলে কিছু হতো না। একটু পরে শফিক রিপ্লাই দিল,
ধন্যবাদ আপনার প্রাপ্য ম্যাডাম। তার বিরুদ্ধে অনেক অভিযোগ ছিল আমাদের চেকলিস্টে, কিন্তু শক্ত কোনো প্রমাণ ছিল না। আপনি প্রমাণ জোয়ারের ব্যবস্থা না করলে রাঘব বল ধরতে পারতাম না। এবার দেখতে থাকেন ম্যাডাম, এক বড়শিতে কত মাছ গাঁথে। পুনম টিভি থেকে চোখ সরাতেই দেখতে পেল তারিন বিস্ফোরিত চোখে টিভির দিকে তাকিয়ে আছে। পুনমের এবার একটু খারাপ লাগলো। নিজ বাবার অপকর্ম দেখা কষ্টকর, কিন্তু তারিন পুনমকে অবাক করে দিয়ে বলল, পুনম মুহূর্তেই হেসে ফেলল। তারিনকে শাড়ি পরাতে পরাতে চিন্তা করল, একটা মানুষ কতটা নিকৃষ্ট হলে তার মেয়ে নিজ বাবার গ্রেফতারে কোনো শোক পায় না। হায়দার হোসেনের গ্রেফতারে তানভীর একটু চমকাল, কিন্তু কোনো কষ্টের লেশ মাত্র পেল না। মানুষটা নামেই বাবা ছিল, কিন্তু কোনো দিন বাবার ভূমিকা পালন করেনি। তানভীর ভেবেছিল বাসায় যাবে না, কিন্তু এই সংবাদে কী হলো কে জানে। তানভীর দুটো সিদ্ধান্ত নিল, এক বাসায় যাবে এবং মায়ের জন্য বৌমা আনবে। তানভীর কলিং বেল বাজাতেই রাজু দরজা খুলল হাসি মুখে। তানভীরের একটু চিন্তা হলো, মা কি এখনও সংবাদ পায়নি নাকি। কিন্তু পরক্ষণেই তানভীর টের পেল সারা ঘর বিরিয়ানির সুগন্ধে মোমো করছে। খাবার টেবিলে অন্তত 7 রকমের খাবার আইটেম, তার মধ্যে তানভীরের পছন্দ শুটকি দিয়ে বেগুন ভাজাও আছে। আজ কি কোনো বিশেষ দিন, তানভীর ভেবে পেল না। কিচেনে প্রবেশ করতে গিয়েই থমকে দাঁড়ালো তানভীর। মা সালাদ কাটতে কাটতে নজরুল সঙ্গীত গাইছে। কতদিন পর গাইল, মায়ের কণ্ঠে নজরুল সঙ্গীত এত ভালো লাগে কেন? তানভীরকে দেখেই শায়লা হাসি মুখে বলল, খোকা হাত মুখ ধুয়ে টেবিলে আয়, আজ অনেক আইটেম খাবারের, আর কোনোটাই কোনো গন্ডগোল পাবি না তুই, গ্যারান্টি। আজ কি কোনো বিশেষ দিন মা? খুব বিশেষ দিন, বলেই ঝলমলিয়ে হেসে উঠল শায়লা বেগম। হায়দার হোসেনের গ্রেপ্তারে কারো আক্ষেপ না হলেও একটা ছেলের চোখ ভিজে উঠল, বুকের ভেতর আগুনের কুণ্ডুলি পাকালো, হাত পা কাঁপল, বুক কাঁপল। সুদূর লন্ডনে বসে তারুণ নামের ছেলেটা নিজ মনে বারবার বলতে লাগলো।